রাজনৈতিক আলাপসালাপ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যেটা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্রেকিং নিউজ, ইত্তেফাক এটাকে নিউজ করেছে। আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও কি কি বলেছেন একটু আপনাদেরকে জানাই। আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক জিয়ার সাজা হয়েছে, তবে এদের লজ্জা নেই। অর্থাৎ আমেরিকাকে বলেছে এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। এটা একটা নিউজ। প্রথম আলো আরেকটা নিউজ করেছে, যেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব, তিনি বলেছেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামান না। ঠিক আছে, অন্যদিকে ভোট কারচুপির কথা বলছেন নৌকার পরাজিত প্রার্থীরাও। আব্দুস সোবহান আছেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আছেন, সানজিদা খানম এবং শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির নেতা। অন্যদিকে প্রধান বিরোধী দল গঠন নিয়েই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা। আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টে। ইসলামী আন্দোলন তারা কি বলছে, তারা বলছে আওয়ামী লীগ ডামি নির্বাচন আবিষ্কার করেছে, ডামি নির্বাচন আবিষ্কার করেছে আওয়ামী লীগ। ইসলামী আন্দোলন বলছে ডামি সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি গণ অধিকার পরিষদের। অন্যদিকে উবায়দুল কাদের আরও একটা কথা বলেছেন, সরকার হঠাৎতে বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়ে আছে। আপনারা কীভাবে দেখছেন এই খবরগুলো একটু জানাবেন কমেন্টে আপনাদের মতামত।